নতুন অধিনায়ক করে পেরুর বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা। দেখুন দলে কে কে জায়গা পেয়েছে। পেরুর বিপক্ষে ব্রাজিল অধিনায়ক দানিলোকে বাদ দিছে দরিবাল জুনিয়র, তার পরিবর্তে আগামীকাল একাদশে সুযোগ পাবে ভ্যান্ডারসন অলিভেরা। এবার জানা গেল কে হচ্ছে ব্রাজিলের নতুন অধিনায়ক। দরিবাল জুনিয়র এবার ঘোষণা করে দিয়েছে আগামীকাল ম্যাচে কে থাকবে ব্রাজিলের অধিনায়ক। মার্কিন হোসকে এবার অধিনায়ক ঘোষণা করেছে দরিবাল জুনিয়র। পেরুর বিপক্ষে আগামীকাল ম্যাচে মার্কিন হোসি থাকছে ব্রাজিলের অধিনায়ক। একই সঙ্গে দরিবাল জুনিয়র পেরুর বিপক্ষের ম্যাচের জন্য শক্তিশালী একাদশও ঘোষণা করেছে। এক নজর দেখুন পেরুর বিপক্ষে ব্রাজিলের একাদশটি। পেরুর বিপক্ষে গোলরক্ষক হিসেবে থাকবেন এদেরসন, এবং ডিফেন্ডার হিসেবে পেরুর বিপক্ষে কারা থাকবে? ডিফেন্ডার হিসেবে রয়েছে ভ্যান্ডারসন, মার্কিন হোস, ম্যাগাল হায়েস এবং আবনার। এই চারজন থাকবে পেরুর বিপক্ষে ডিফেন্ডার হিসেবে, এবং মিডফিল্ডার হিসেবে রয়েছেন তিনজন, গার্সন, ব্রুনো গুইমারেস, রাফিনহা, এবং ফরওয়ার্ড হিসেবে রয়েছেন তিনজন, সেবিনহো, ইগোর জেসুস ও রদ্রিগো। এই তিনজন থাকবে ফরওয়ার্ড হিসেবে। আগামীকাল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পেরুর বিপক্ষে ব্রাজিলের একাদশটি এমনই হবে, এটাই এবার জানিয়ে দিয়েছে কোচ দরিবাল। দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাই পর্বের 9 রাউন্ড শেষে তাদের পয়েন্ট মাত্র 13। ব্রাজিল রয়েছে চতুর্থ স্থানে। শুধু বাছাই পর্বের পয়েন্ট তালিকায় বাজে অবস্থানই নয়, কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ার পর থেকে ক্রমাগত নিম্নমুখী ব্রাজিলের ফুটবল। কাতার বিশ্বকাপের পর কোচের পথ থেকে তিতে সরে দাঁড়ান। এরপর ব্রাজিলের ফুটবলে অনেকটা সময় জুড়ে ছিল কোচ সংকট, সেই অবস্থা কাটিয়ে উঠলেও বাজে পারফরম্যান্সের বৃত্ত থেকে যেন বের হতেই পারছেন না ব্রাজিল। আগামীকাল ব্রাজিল ও পেরুর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6:45 মাঠে নামবে ব্রাজিল ও পেরু। আগামীকালকে ম্যাচের জন্য ব্রাজিলের ঘোষিত একাদশ এবং অধিনায়ক কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে পারেন আমাদের। খেলাধুলা যে কোনো আপডেট পেতে আমাদের টাইমস টু ফুটবল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী লেটেস্ট ভিডিও পেতে।